ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটির ডান পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন সহজেই আপনারা সবগুলো ভিডিও দেখতে পারেন এবং ইজি অ্যাক্সেস পান সবগুলো ভিডিওর সো আজকে যে জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ডিজি শিপিং থেকে আমার সিওপিগুলা অথবা আপনাদের সিওপিগুলো যেভাবে হাতে পাবেন কতদিন লাগবে এবং কীভাবে রিসিভ করবেন সো আপনারা এখন যেটি দেখতে পারতেছেন সেটি হচ্ছে ডিজি শিপিং থেকে কুরিয়ার করা সিওপি আমার ঠিকানায় সো ইতিমধ্যে আপনারা সবাই জানেন তে অ্যাপ্লাই করার সময় আপনি যে ঠিকানা দিয়ে রাখবেন সেই ঠিকানাতেই আপনাকে কুরিয়ার করা হবে সো এই কুরিয়ারটি ডিজি শিপিং থেকে পাঠানো হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন 100 টাকা পেইড করতে হবে সো যখন এই কুরিয়ারটি নিয়ে আসবে কুরিয়ার বয় তখন ওকে একশো টাকা পেমেন্ট করে দিতে হবে আর প্রথমবার ডিজি শিপিংয়ে সিওপি পাঠানোর পর আমি যতটুকু জানি প্রথমবার আপনাকে পেমেন্ট করতে হবে না যখন ডিজি শিপিং আপনাকে পাঠাবে বাট সেকেন্ড টাইম যখন আরও যদি সিওপি আপনারা গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে অথবা যদি ডিজি শিপিং পেমেন্ট নাও করে তাহলে আপনাদেরকে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট ওয়েন ইউ রিসিভ সো পেমেন্ট আপনার পেমেন্ট করার পর একটি কথা আপনাদের মাথায় আসতে পারে যে সিওপি অ্যাপ্লাই করা সিওপি সিওপি সেকশনে পাঠানো এবং আমার মোবাইলে মেসেজ আসার পর কতদিনের মধ্যে আমি আমার সিওপিটি হাতে পেব। এটা ডিপেন্ড করে নির্ভর করে ই কুরিয়ারের সার্ভিসের উপরে সো আপনার মোবাইলে যখন মেসেজ আসবে তখন একটা ই কুরিয়ার ট্রেকিং নাম্বার আসবে সো এই কুরিয়ার ট্রেকিং নাম্বার দিয়ে আপনি আপনার সিওপি কুরিয়ারটি কোথায় আছে সেটা ট্র্যাক করতে পারবেন আর যদি আপনার অন্য কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই ই কুরিয়ারের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিয়ে দিবেন আমার একটা ভিডিও আছে ডেসক্রিপশন দিয়ে সো লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশনে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ই কুরিয়ারে কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন সো আপনারা যদি দূরবর্তী কোনো অঞ্চলে থাকেন তাহলে অবশ্যই একটু সময় লাগতে পারে আর যদি আপনার কাছাকাছি ই কোরিয়ার সার্ভিসের সেন্টার থাকে তাহলে অবশ্যই আপনার কাজটি খুব দ্রুত হয়ে যাবে রাইটটি কথা বলে রাখা ভালো আপনারা যখন ই কুরিয়ারের মাধ্যমে আপনার সিওপিটি পাঠাবেন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন ই কুরিয়ার পার্সন টু পার্সন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন ই কুরিয়ার থেকে বয় এসে আপনার সার্টিফিকেট নিতে হয়তো বা দু তিন চার দিন রাখতে পারে সময় কারণ আপনার মোবাইলে মেসেজ আসবে তারপর ওনারা আসবেন একটা কাজ করতে পারেন আপনি আপনি ই কুরিয়ারে পি রেজিস্ট্রেশন করার পরে আপনার ডকুমেন্টটি আপনি ডাইরেক্টলি ওদের ই কুরিয়ার অফিসে দিয়ে আসতে পারেন এবং তার আগে অবশ্যই ই কুরিয়ার কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন দিয়ে বলবেন ওদের সেন্টার ঢাকা অফিসে যে আমি আমার এই অনলাইন পেমেন্ট করে দিয়েছি ই কুরিয়ারের এবং আমি আমার কুরিয়ারটি হাতে হাতে ওদের অফিসে দিয়ে আসতেছি কাইন্ডলি আপনি একটি মেসেজ দিয়ে দেন যে ওনারা আমার ডকুমেন্টটা রিসিভ করবে আর আমি ওদের ওনাদের অফিসে গিয়ে এটা দিয়ে আসব। তাহলে আপনার এখানে তিন চার দিন সেভ হয়ে গেল তারপর সেমভাবে যখন আপনি ডাকাতের সিওপি সেকশনে পাঠাবেন ওনারা আপনার সব কিছু আপডেট করে আপনাকে মেসেজ দিবেন তারপর আবার যখন সেম ইকুরিয়ারটি আপনার এলাকায় ই কুরিয়ার সেন্টারে চলে আসবে তখন সেমভাবে আপনি তো এর আগে ট্র্যাক রাখবেনই আপনি গিয়ে নিয়ে আসবেন ওনাদের কাছ থেকে তাহলে মোটামুটি আপনি আরও তিন চার দিন সেভ করলেন এভাবে আপনি টোটাল সব থেকে সাত দিন সেভ করতে পারবেন এবং অতি অল্প সময়ে আপনি আপনার কোরিয়ারটি সিওপিটি হাতে পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আর কীভাবে আপনারা ই কোরিয়ারের জন্য রেজিস্ট্রেশন করবেন সিওপির জন্য কোথায় কোথায় আপনারা কল দিতে পারবেন এসব ভিডিওগুলাই আমার চ্যানেলে আছে সো এগুলোর ডেসক্রিপশন লিঙ্ক আমিও দিয়ে দিব ডেসক্রিপশন অপশনে যার যারা কোনো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করতে হবে নয়ত অনেকগুলো ভিডিও আপনারা ইজিলি অ্যাক্সেস পাবেন না তো সবগুলো ভিডিও ইজিলি অ্যাক্সেস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি ভালো থাকবেন এবং এই সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আমার ভিডিওগুলোতে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে